सुप्रिय प्रशिक्षणार्थी हमार आजकेर आलोचन आपनादेर सकलके जानाई स्वागतम। आज के आमरा जे विषयेर उपर आलोचना करब ता होच्छे पेशागत उन्नयन। ए पेशागत उन्नयनेर मध्ये जे दिकटी आमरा विशेषभावे उल्लेख करब प्रथमे आलोचना करब पेशागत उन्नयनेर धारणा, पेशागत उन्नयनेर प्रयोजनीयता एबं पेशागत उन्नयनेर उपाय। प्रथमे आमरा जानब पेशागत उन्नयन कि। একজন পেশাজীবী সময় ও পরিস্থিতির চাহিদার কারণে নিজের পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করাই হচ্ছে পেশাগত উন্নয়ন। আমরা কেন পেশাগত উন্নয়ন করব? কেন পেশাগত উন্নয়নের প্রয়োজন? আত্মবিশ্বাস। একজন শিক্ষক আত্মবিশ্বাসের সাথে পেশাগত কাজ করার জন্য পেশাগত উন্নয়ন প্রয়োজন। দক্ষতা বৃদ্ধি। পেশাগত উন্নয়নের মাধ্যমে একজন শিক্ষকের দক্ষতা বৃদ্ধি পায়। প্রভাবিত করার সক্ষমতা বৃদ্ধি। একজন শিক্ষক তার দায়িত্ব পালনের সময় তার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রভাবিত করতে হয়। পেশাগত উন্নয়নের মাধ্যমে আরেকজনকে প্রভাবিত করার সক্ষমতা বৃদ্ধি পায়। নেতৃত্ব দানের সক্ষমতা তৈরি। একজন শিক্ষক একজন নেতাও বটে, তাকে শ্রেণীকক্ষে, বিদ্যালয়ে এবং সমাজে নেতৃত্ব দিতে হয়। পেশাগত উন্নয়নের মাধ্যমে নেতৃত্ব দানের সক্ষমতা বৃদ্ধি পায়। নেটওয়ার্ক তৈরি। পেশাগত উন্নয়নের দ্বারা একজন শিক্ষক আরেকজন শিক্ষকের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে, শিক্ষার্থীর সাথে, অভিভাবকের সাথে এবং সমাজের অন্যান্য ব্যক্তির সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে একটি নেটওয়ার্ক তৈরি হয়। নিজেকে হালনাগাদ রাখা যায়। পেশাগত উন্নয়ন মানেই তো নিজেকে হালনাগাদ করা, তাই পেশাগত উন্নয়নের মাধ্যমে নিজেকে হালনাগাদ রাখা যায়। ক্যারিয়ারে লক্ষ্য অর্জন করা সম্ভব। একজন শিক্ষকের ক্যারিয়ারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর মন জয় করা। একজন ভালো শিক্ষক হওয়া শিক্ষার্থীদের চাহিদা পূর্ণ করা, তাই বলা যায় পেশাগত উন্নয়নের মাধ্যমে ক্যারিয়ারে লক্ষ্য অর্জন করা সম্ভব। এখন আমরা জানব কিভাবে পেশাগত উন্নয়ন করা সম্ভব। পেশাগত উন্নয়নের অনেক উপায় বা পথ আছে, তার মধ্যে কিছু উপায় উল্লেখ করছি। পরিবর্তনের মানসিকতা। উন্নয়ন মানেই যেহেতু পরিবর্তনের দিকে যাওয়া, তাই পেশাগত উন্নয়নের জন্য নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা তৈরি করতে হবে। পূর্বের কাজের মূল্যায়ন। একজন পেশাদার ব্যক্তি সবসময় পূর্বের কাজের মূল্যায়ন করে এবং সেখানকার ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহের তালিকা তৈরি করে। যে সমস্ত নেতিবাচক দিক আছে তার সমাধানের মাধ্যমে পেশাগত উন্নয়ন সম্ভব। নিয়মিত অধ্যয়ন। পেশাগত উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে অধ্যয়ন। পেশা সংশ্লিষ্ট বই, আর্টিকেল, ব্লগ ইত্যাদি অধ্যয়নের মাধ্যমে পেশাগত উন্নয়ন সম্ভব। আত্মসচেতন। আত্মসচেতন ব্যক্তি কেবল পারে নিজের এবং নিজের পেশার উন্নতি করতে, কারণ আত্মসচেতন ব্যক্তি নিজ পেশার জন্য কোনটি সঠিক আর কোনটি ভুল তা মূল্যায়ন করতে পারে এবং মূল্যায়নের মাধ্যমে নিজের ও নিজের পেশার উন্নয়ন ঘটায়। ফিডব্যাক সংগ্রহ। একজন ব্যক্তি অনেক সময় নিজের ভুল ত্রুটি ধরতে পারে না, তাই তার পাশে যারা থাকে তাদের ফিডব্যাকের মাধ্যমে বুঝতে পারে। শিক্ষক হিসাবে তার শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকের কাছ থেকে প্রাপ্ত ফিডব্যাকের মাধ্যমে পেশাগত উন্নয়ন করতে পারে। পরামর্শক নির্ধারণ করা। পরামর্শক নির্ধারণ করা একটু কঠিন কাজ। দেখতে হবে নিজ পেশার অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যক্তিকে, যাকে এই গুণের মনে হবে তাকে পরামর্শক ঠিক করতে হবে এবং পেশাগত উন্নয়নের জন্য তার নিকট হতে পরামর্শ নিতে হবে। সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরি। সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমেও পেশাগত উন্নয়ন সম্ভব। পেশাগত কাজে একজন শিক্ষক দীর্ঘ সময় সহকর্মীদের কাছে থাকে, ফলে তিনিই হতে পারেন একজন ভালো মনিটর এবং মেন্টর, তাই সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পেশাগত গ্রুপ এবং পেজ আছে, সেখানে পেশাগত অনেক আলোচনা হয়। এই সমস্ত আলোচনার মধ্যে পেশার উন্নয়ন করা সম্ভব, তাই পেশাগত উন্নয়নের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হবে। প্রশিক্ষণ গ্রহণ। একটি প্রশিক্ষণে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন হয়,
তাই পেশাগত প্রতিটি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে পেশাগত উন্নতি করা উপযুক্ত সুযোগ গ্রহণ করা সকলের উচিত। শেখা বিষয় শেখানো, শিখন তত্ত্ব বলে যা শেখা হয় তা যদি আরেকজনকে শেখানো হয় তাহলে শিখন পূর্ণতা লাভ করে। তাই পেশাগত যে কোনো শিখন তার অন্য সহকর্মীকে যদি শেখানো যায় তাহলে সে শিখবে এবং যে শেখাবে উভয়েরই পেশাগত উন্নয়ন সম্ভব হবে। আজকের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।